মিডিয়া আছে মতে 100 এই যে নিচে ফালায়া রাখছে উপরে উঠাইলে শুধু মিডিয়াদের এই মাইক্রোফোন দেখবে বক্তার মাথা দেখা লাগবে না মিডিয়া ভাইদের পক্ষে আমি কথা বলি আমি কখনো বিপক্ষে কথা বলি না আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো উত্তম জাজা আমার এই মিডিয়া ভাইদেরকে দান করে আমরা বলি আমিন যেন ভালো ভালো থাম্বনেলগুলো দিয়ে তারা ওয়াজগুলো ছাড়তে পারে আমিন বলেন এক বক্তার হাতে লাঠি আরেক বক্তার হাতে টর্চ লাইট থাম্বনেল দিয়ে দিয়েছে অমুক বক্তাই মারা লাগে আছে না কথা বলতে কেন এগুলো কইরেন না ভালো কিছু দিয়েন মিডিয়া যদি ভালো কিছু প্রচার করে প্রত্যেকটা কথায় কথায় প্রত্যেকটা ওয়াজে ওয়াজে যদি কেউ নামাজি হয়ে যায় একটা সাবকায়েতুল জারিয়া নেক আপনার আমল নামে জমা হয়ে যাবে সব কিছু তার হাতে কোন কিছু পৃথিবীর কোন মানুষের হাতে দেয় নাই আল্লাহ সব কিছু তার নিজের হাতে রেখে দিয়েছেন চিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজের হাতে রেখে দিয়ে ও শুধু মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখে যে দেখি একটু ক্ষমতা দিয়ে দিলাম তুই কি করস কিন্তু অল্প একটু ক্ষমতা পেয়ে আল্লাহর সাথে তর্ক দেওয়া শুরু করে চিল্লা বলো ঠিক কি না কিন্তু না আল্লাহ বলে সব কিছুর মালিক আমি সব কিছু আমার কাছে রাখছি কাউরে দি নাই তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলক আমি নিজের কাছে রেখে দিয়েছি সব আসমানের সব কিছু আমি মেইনটেইন করি জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো আমি মেইনটেইন করি কারো ক্ষমতা নাই তবে অল্প কিছু দিনের জন্য মানুষের কাছে কিছু দায়িত্ব দেওয়ার পর আমি পরীক্ষা করি দায়িত্বটা কি ভালো পালন করবে নাকি দায়িত্বটা আবার খারাপ পালন করবে وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ أَمِنَ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ সকাল বেলায় যদিও ফুলের মালা গলায় পরিয়ে দিই আবার বিকেল বেলা আমি আল্লাহ যদি ইচ্ছা করি জুতার মালা পরায়া দিতে দেরি করি না আমি আল্লাহ সকাল বেলায় ক্ষমতার চেয়ারে যদিও বসিয়ে দিই তবে বিকেল বেলা যদি আমি ইচ্ছা করি আবার পথের ভিতরে রিক্সাওয়ালা সিএনজিওয়ালাদের গণপিটুনি খাওয়াতে দেরি করাই না আমি এমন রব আমি এমন মালিক কোন কাজ করার জন্য কোন আন্দামের প্রয়োজন হয় না কোন কাজ করানোর জন্য হাজার হাজার ফেরেশতাদের প্রয়োজন হয় না কোন কাজ করানোর জন্য মানুষের প্রয়োজন হয় না ইন্নামা আমরুহু إذا أراد شيئا أن يقول له كن فيكون আমি শুধু বলি কোন হয়ে যাও সাথে সাথে ফায়াকুন হয়ে যায় আমি বলতে দেরি হইতে দেরি নাই আমি যদি আজকেই বলি কোন হও সাথে সাথে হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক আমি জমিনের মালিক আমি আসমানের মালিক আমি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিযকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন সুবহানাল্লাহ বলবেন না জমিনটা আমি তোমাদের জন্য শুধুমাত্র বিছানা বানিয়ে দিয়েছি আসমান আমি তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি
তবে জমিনের ভিতরে যা ইচ্ছা তাই করো না, জমিনের ভিতরে হুকুম চলবে, আইন চলবে একমাত্র একজনের, তিনি কে? বিবেক দিয়ে বলেন জমিনটা কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলা যায় না কার? আল্লাহ। আপনাদের কি ভয় লাগে? না। তা আল্লাহর বলতে এত চুপ করে থাকেন কেন? বলেন তো দেখি জমিনটা কার? এবার বুদ্ধি করে বলেন জমিনটা যার, আইনটা চলবে কার? আল্লাহ। আল্লাহ বলেন জমিন আমার, শুধু তোদের জন্য বিছানা বানিয়েছি, এই বিছানার কাজ হলো চলাফেরা করা, জমিনের ভিতরে চাষ করা, খাবার খাওয়া, রিজিকের ব্যবস্থা করা, তোরা ফসল ফলাবে সেই জায়গাতে বরকত আমি দিয়ে দিব। তবে বান্দা বেশি উপরের দিকে নড়াচড়া করিস না, বেশি রাজত্ব দেখাতে চাস না, কারণ জমিন যেহেতু আমার, এই জমিন কিভাবে চললে দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করবে এইটাও পৃথিবীর কেউ ভালো জানে না। জমিন যার তিনি সবকিছু ভালো জানেন, তিনি কে? আপনারা যে জমিনের ভিতরে বসে আছেন, এই জমিনের মালিক কি আমরা? কথা বলেন, এই জমিনের পঁয়ত্রিশ সম্পত্তির মালিক আমরা নয়, এইটার পঁয়ত্রিশ সম্পত্তির মালিক আছে না? কথা কন না কেন? আছে আছে। উনি যদি এই সম্পত্তি পঞ্চাশ বছর পর্যন্ত করেন, কত বছর? পঞ্চাশ বছর। আজকে আপনি আসছেন, আজ থেকে যদি এই জমিটা আপনি দখল করে ফেলেন, সে কি মানবে? কথা কন না কেন? মানবে, মানবে, সে কখনো মানতে চাইবে না, কারণ পঞ্চাশ বছর পর্যন্ত জমিনটা সে নিজ হাতে করে আসছে। এই জমিনটা তিনি কারো হাতে দিতে চায় না, তার বাপ দাদার কাছ থেকে তিনি সম্পত্তিটা পেয়েছেন, এটা যারে তারে দিবে? কথা কন না কেন? আল্লাহ বললেন জমিন আমার, জমিনের ভিতরে কার কথা চলবে? আমার জমিনের ভিতরে তো কারো কথা চলবে না, আমি যা হুকুম দিয়েছি ওই কথাগুলোই চলবে, অন্য কারো বাবা মায়ের কথা চলবে না। আল্লাহ বললেন আমার জমিনে আমার কথা চলবে। আল্লাহর কথা মানে কোরআনের কথা, কার কথা? কথা বল না কেন? আল্লাহ বললেন আমার কথা মানে কোরআনের কথা, আমার জমিনের ভিতরে কোরআনের কথা চলবে, কোরআনের কথা চলার জন্য কোনো অনুমতির প্রয়োজন না, কারণ জমিনটা কার? আল্লাহর কথা বলতে অনুমতি লাগবে? কথা বলেন, লাগবে লাগবে। যখনই অনুমতি নিতে হবে তখনই বোঝা যাবে জায়গার ভিতরে কোন জায়গায় ফাঁক রয়ে গেছে, চিল্লা বলো ঠিক কিনা। পৃথিবীর ভিতরে যদি উন্মুক্ত করে দেওয়া হতো কোরআনের কথাগুলো, আল্লাহর কসম করে বলি মুসলমানদের ইমান উহুদ পাহাড়ের চাইতেও বেশি উজনীয় হয়ে যেত। পৃথিবীর ভিতরে ফ্রান্সের ক্ষমতা ছিল না আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কথা বলা। হাত নামাও, কারণ কোরআন যদি আপনি শুনেন ইমানটা দিন দিন বাড়তে থাকবে, কোরআন যদি শুনেন দিন দিন ইমান বাড়ায় দিবে কে? আওয়াজ দিয়ে বলেন নাকি? প্রতিদিন রেগুলার যদি আপনি কোরআন পড়েন প্রতিদিন আপনার ঈমান বাড়তে থাকবে, আর ওই ঈমান যদি বেড়ে আকাশচুম্বী পর্যন্ত ঈমান চলে যায়, আপনার সামনে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করার মতো সাহস কারো থাকবে না। বদরের যুদ্ধে একজন সাহাবী যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে যাবার পর যুদ্ধ করতে করতে যুদ্ধের মাঝখানে নিজের বাবার সাথে দেখা। কার সাথে দেখা? কথা বল না কেন? নিজের বাবার সাথে দেখা। নিজের বাবা হলো আবু জেহেলের দলে, আর ছেলে হলো বিশ্ব নবীর দলে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের বাবাকে দেখে কালেমার দাওয়াত যুদ্ধের ময়দানে,
ছেলে দিয়ে দিলেন কালেমার দাওয়াত। বাবা কালেমার দাওয়াতটাকে অস্বীকার করে বললেন, না ছেলে, তুই যদিও আমার ছেলে, তুই যদিও কালেমার দাওয়াতটা আমারে দিলে, আমি কালেমার দাওয়াত মানতে চাই না। এই কথা বলে বাবা হাতে তরবারি নিয়ে বিশ্ব নবীর দিকে তেড়ে দৌড় দিয়েছে। ছেলে সামনে দাঁড়িয়ে বলছেন, আব্বাজান, আপনি যেই দিকে দৌড় দিয়েছেন ওই জায়গায় আমার রাসূল আছে, আমার নবী আছে, যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। শান্ত হয়ে যান, বাবার ছেলের পরিচয় অটল রাখতে যদি চান, আমার রাসূলের দিক থেকে তরবারিটা আপনি নামিয়ে নেন, অন্যদিকে চলে যান। বাবা বুঝতে পারলেন আমার ছেলের ঈমানটা বড় তাজা ঈমান, যদি আর সামনের দিকে যায় আমার ছেলে বাবা হিসাবেও আমার সাথে কোনো খাতির করবে না। ভাই এত কথা কইন না, আল্লাহ আল্লাহ আপনাদের নিয়ে বড় জ্বালায় আছি দেখেন, ছেলে বাবারা বললেন যান এখান থেকে চলে যান, সামনের দিকে এক পাও আগাবেন না, কারণ আপনার তরবারি যেই দিকে চলতে গেছে এই দিক থেকে তরবারিটা সরিয়ে নেন। গেছে এই দিক থেকে তরবারিটা সরিয়ে নেন। বাবা বুঝতে পারলেন ছেলের ঈমানটা অনেক তাজা, চলে গেলেন বাবা বদরের যুদ্ধে সেই জায়গা থেকে, আর সামনে আসে নাই। এইবার ছেলের পিছন দিয়ে বাবা আবার বিশ্ব নবীকে আঘাত করার জন্য দৌড় দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না, ছেলে আবার দেখতে পেয়ে বাবার সামনে দাঁড়িয়ে বাবাকে বলছে, আব্বাজান আর সামনের দিকে পা বাড়াবেন না, আমি বুঝতে পেরেছি আপনি আমার রাসূলকে আক্রমণ অর্থাৎ রাসূলের উপরে আঘাত আনার জন্য তরবারি খাড়া করেছেন, তরবারিটা নামিয়ে নেন, যান পিছনের দিকে চলে যান। আবার বাবা পিছনের দিকে চলে গেছে, সামনে আগায় নেই। তৃতীয়বার আবার যখন কৌশল করে বিশ্ব নবীকে আঘাত করার জন্য আবার যখন সামনের দিকে অগ্রসর হতে ছেলের সামনে পড়ে, ছেলে আবার অনুমতি দিয়ে বলে, বাবা সামনের দিকে যাই না, নিষেধ করে দিলাম, এইবার লাস্ট চান্স দিয়েছি, এবার যদি সামনের দিকে যান আমার ছেলের উত্তম ব্যবহার আপনি দেখতে পাবেন। চলে গেছে বাবা চতুর্থবার, চতুর্থবার হাতের তরবারি খাড়া করে নিয়ে বিশ্ব নবীর সামনে, বিশ্ব নবীর গায়ের উপর আঘাত করবে এমন সময় সাথে সাথে ছেলে তরবারিটা টান দিয়ে বাহির করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে বাবার গর্দানের উপরে তরবারি দিয়ে আঘাত করে গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। চিৎকার করে বললেন, আমি ছেলে হয়েও বাবাকে মাফ দিনাই, বাবার গর্দানটা আলাদা করে দিয়েছি। শোনো মক্কার কাফেরেরা, যদি আমার বাবা কেন আমার, আর যদি কাছের কোন মানুষ আমার রাসূলের উপরে আক্রমণ করার জন্য আসে, আমি সাহাবি তাকেও ছেড়ে দেব না। বোঝা যায় আমার রাসূলের বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে, আমার বাবা হলেও তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, আমার দলীয় নেতা হলেও তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, আমার বিশ্ব নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, জীবন দিতে রাজি, বিশ্ব নবীর অপমান সহ্য করতে রাজি নাই, কথা বলেন কেন, বারবার কি মৃত্যু হবে, কথা বলেন, হবে হবে, আমার বিশ্ব নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব,
বিশ্বনবীকে নিয়ে কোনো বর্ণনা করতে পারবে না। হাত নামাও, আল্লাহ তুমি কবুল করো। একটা আওয়াজকে বলা যায় না আমি। আল্লাহ বললেন, বান্দা সবচাইতে বড় নিয়ামত তোদের কাছে কয়েকটা নিয়ামত আমি দিয়েছি, নিয়ামতের কোনো শেষ নাই। ওয়াইন তাউদ্দু নিইমাতাল্লাহি লা তুহসুহা, বান্দা কয়টা নিয়ামত গণনা করবি, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله পৃথিবীর সমস্ত গাছগুলোর যদি কলম বানিয়ে দাও, আর পৃথিবীর সব সাগরের পানিগুলোর যদি কালি বানিয়ে দাও, কলম আর কালি দিয়ে যদি আল্লাহর নিয়ামতের কথা লেখা শুরু করো, লিখতে লিখতে কলম আর কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের কথা লিখে শেষ করতে পারা যাবে না। আল্লাহ বললেন, সবচাইতে বড় বড় নিয়ামতের ভিতরে সর্বপ্রথম নিয়ামত হলো 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন আমি কোনো উম্মতের কাছে পাঠাই নাই, বান্দা তোদের কাছে দিয়েছি। এই 30 পারা কোরআন হলো বড় নিয়ামত, এত বড় নিয়ামত যা অন্য কোনো উম্মত পাই নাই। কোরআনের পাওয়ার, কোরআনের শক্তি শুধু দুনিয়াতে নাই। কোরআনের পাওয়ার, কোরআনের শক্তি শুধু দুনিয়ার ভিতরে নাই। কোরআনের পাওয়ার, কোরআনের শক্তি এমন একটা জায়গা পর্যন্ত পৃথিবীর কোন কিতাব মানুষের জান্নাত পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারে না, কিন্তু 30 পারা কোরআন মানুষকে ঠেলে ঠেলে আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যেতে চায়। আপনি মারা যাবেন। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি দুনিয়ার ভিতরে কোরআনটাকে তেলাওয়াত করবে, কোরআন দিয়ে নিজের জীবনটারে পরিচালনা করবে, কোরআনের হালাল হারাম মেনে চলবে, কিয়ামতের দিন কোরআনটা সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই নিয়ামতটা কার? একটা আওয়াজ দিয়ে বলা যায় না কার? আল্লাহ বললেন, নিয়ামত কোরআন। দ্বিতীয় নম্বরে নিয়ামত আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন, আমাদের রাসূল হলো আমাদের জন্য নিয়ামত। তিনি এমন রাসূল, আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন সবাই বলবে, ইয়া নফসি, সব নবীদের জবান থেকে শুধু ইয়া নফসি, বিশ্ব নবীর জবান থেকে ইয়া উম্মতি। ধৈর্যের দিক দিয়ে কয় নাম্বার আওয়াজ দিয়ে বলেন? সৌন্দর্যের দিক দিয়ে কয় নাম্বার? চরিত্রের দিক দিয়ে কয় নাম্বার? আবার নবীদের ক্ষমতার দিক দিয়ে কয় নাম্বার? সব দিক দিয়ে এক নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বেশি ভালোবাসতেন। জোরে বলেন, কয়জন? এক হলেন আল্লাহ, আরেকজন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর তো ভালোবেসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু বিলিয়ে দিলেন, কিছু নাই আবু বকরের। মক্কার ভিতরে সব চাইতে বড় বড় দোকান ছিল আবু বকরের, সবগুলা দিয়ে দিছে কারে? একটা আওয়াজ দিয়ে বলেন না কারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবগুলা দিয়ে দিছে, কিছু রাখে নাই। দোকান দিয়ে দিলেন, আমরা সব কিছু দিতে রাজি, সম্পদ দিতে রাজি না। কথা কন না কেন?
কিন্তু বিশ্বনবী আবু বকরকে শুধুমাত্র একটা কথাই বললেন, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে যত বেশি ভালোবাসে ধনীর চাইতে গরিবদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলেই আরেকটা কথা বললেন, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যত ধনী মানুষ দাঁড়িয়ে থাকবে ধনীদের চাইতে 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। ট্যাবলেট দিয়ে দিলেন আবু বকরে, ঔষধ দিয়ে দিলেন আবু বকরে। আবু বকরেরা কোন চিন্তা, আবু বকর আর মক্কার ভিতরে মদিনার ভিতরে আবু বকর নিজে আর ধনী থাকতে চায় না, আবু বকর এখন গরিবদের কাতারে চলে যেতে চায়। দুনিয়া তো ভালো না, সম্পদ এত ভালো না, কারণ দুনিয়ার সম্পদের মাহে পড়ে অনেক সময় নাস্তিক হয়ে যায়, কোনো খবরও থাকে না। চিল্লা বলো ঠিক কিনা? দুনিয়ার লোক যদি ধরে যায় তারে দিয়া মানুষ খুন করা সহজ হয়ে যায়, আর আখেরাতের লোক যখন অন্তরের ভিতরে চলে আসে হাজারো আঘাত করে, আঘাত সহ্য করে কিন্তু কখনো পিছু হটতে চায় না। চিল্লা বলো ঠিক কিনা? আমরা দুনিয়ার লোভী না, আমরা আখেরাতের লোভী। কিসের লোভী? সবাই তো কয় না কিসে? বিশ্বনবী যে বললেন, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের চাইতে গরিবদেরকে বেশি ভালোবাসে, ধনীদেরকে যত পছন্দ করে আল্লাহ বেশি গরিবদেরকে আরো পছন্দ করে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, কারণ ধনীদের চাইতে গরিবদের বেশি। আল্লাহর নাম সব সময়ের জন্য থাকে, ঘরের ভিতরে থাকে, আবার বাহিরেও থাকে। সারাদিন এসি রুমের ভিতরে বসে থাকার পর এক ওয়াক্ত নামাজ নাই, কিন্তু যখন রিক্সা চালিয়ে ঘামের শরীর নিয়ে অজু করে মসজিদে গিয়ে একবার আল্লাহু আকবার বলে সেজদা দেয়, আল্লাহ বলে বান্দার সেজদা এসে আরশে আজিমে ধাক্কা লেগে যায়। গরিব রে পছন্দ করে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? সব কিছু দিয়ে দিলেন আবু বকর, মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় দোকান আবু বকরের সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিলেন। দিতে দিতে আবু বকরের আর কিছু নাই, বিশ্বনবী শেষ পর্যন্ত নিজের চাদর মুবারক বিছিয়ে দিয়ে বললেন, কে আছো যুদ্ধের ময়দানে? চাঁদা দাও, চাঁদা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সবাই মিলে বিশ্বনবীর চাদরের উপরে চাঁদা দিতেই হাসরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদার সীমানাটা ছিল অনেক ছোট, বিশ্বনবীর চাদরের উপরে রেখে দেওয়ার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে বেশি অঙ্কের হিসাব আগে হবে না, আজকে যে কম দান করেছে তার হিসাব তাই আপনি আগে করবেন। বিশ্বনবীর ঘোষণা দিয়ে দিলেন, আজকে যারা দান করেছে সবার চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি পছন্দের, সবচেয়ে আবু বকরের দান আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করলেন। সবাই প্রশ্ন করলেন, আমরা এত দিলাম এত দিলাম, আমাদের দানটা কবুল হয় না কেন, বেশি নেক পাইলাম না কেন? বিশ্বনবী বললেন, কয় ভাগ এনেছো, কয় ভাগ রেখে এসেছো? সাহাবীরা বললেন, দুইটা ভাগের এক ভাগ এনেছি, এক ভাগ রেখে এসেছি। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, একটা ভাগ আমি এনেছি আর একটা ভাগ রেখে এসেছি। সর্বশেষ বিশ্বনবী হযরত আবু বকরের প্রশ্ন করলেন, আবু বকর কয়টা ভাগ আনলা আর কয়টা ভাগ রেখে আসলা? আবু বকর বললেন, আমি যখন ঘর থেকে বাগির হলাম, বাগির হতেই দেখি আমার দরজায় আমার বিবি বসা, বিবির হাতের ভিতরে স্বর্ণমুখী সুই দিয়ে বিবি সেলাইয়ের কাজ করছিলেন, আমি আমার বিবির হাত থেকে স্বর্ণমুখী সুইটা টান দিয়ে নিয়ে বললাম, বিবি রাগ করিস না, আজকে এই স্বর্ণমুখী সুইটাও অনেক কাজে লাগবে, আল্লাহ রাস্তায় স্বর্ণমুখী সুইটাও দান করে দিব। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন,
কিছু রাখে নাই সব কিছু দিয়ে দিয়েছে বিশ্ব নবীজি বললেন আবু বকর ঘরে কি রাখলা আবু বকর বললেন ঘরের ভিতরে শুধুমাত্র দুইটা জিনিস রেখে এসেছি এক হলেন আমার আল্লাহ আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর ভালোবাসে দুইজন রে জোরে বলেন কয়জন এটা বাস্তবে বলা যায় না কয়জন এক পক্ষে ভালোবাসা হয় না ভালোবাসতে দুইজন লাগে জোরে বলেন কয়জন আওয়াজ দিয়ে বলেন কয়জন শুধু আবু বকর নিজেই আমার আল্লাহ আর আমার আল্লাহ রাসূল রে ভালোবাসতেন আল্লাহ আর আল্লাহ রাসূল মনে আবু বকরকে ভালোবাসে নাই কথা কোন না কেন ভালোবাসে নাই কম না বেশি আওয়াজ দিতে হবে কম না বেশি একটা ঘটনা শুনলে অবশ্যই বুঝবেন যে আল্লাহ আবু বকরকে কত বেশি ভালোবাসতেন প্রতিদিন মক্কাতে মদিনাতে আবু বকর নামাজ পড়ে নিজের ঘরের দিকে যায় ঘরের নামাজ পড়ে ঘরের দিকে কথা বলনা কেন প্রতিদিন আবু বকর নামাজ পড়ে পড়ে ঘরের দিকে চলে যায় আর একটা কাফের প্রতিদিন আবু বকরকে গালাগালি করে স্বভাব চরিত্র কাফেরের ভালো না খারাপ এখন কি ভালো এদের 14 গুষ্টি পর্যন্ত খারাপ কাফেরের সাথে যাদের সম্পর্ক হবে আল্লাহর কসম করে বলি কাফের কখনো আপনাকে দ্বীনের পথে ইসলামের পথে নিয়ে যেতে চায় না সব সময় আপনাকে জাহান্নামের পথে টেনে নিয়ে যায় আর আলেমরা সব সময় কোন দিকে নিতে যায় আওয়াজ দিয়ে বলেন কোন দিকে আলেম কখনো আপনার শত্রু নয় আলেম কি শত্রু কথা বলেন বরং বাংলার জমিনের ভিতরে যদি কোনো আলেম ওলামা না থাকে বাংলার মানুষদেরকে কুকুর আর শিয়ালের মতো মরতে হবে জানাজা দেওয়ার মতো কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না সবার বিবাহ হবে না সবাইকে চারক হিসেবে জন্ম নিতে হবে ঠিক কাজেই বাংলার জমিনের ভিতরে আলেম ওলামাদের খুব প্রয়োজন আলেম ওলামারা কারো শত্রু নয় বরং যারা শহীদ হয়েছে তাদের জন্য দুই হাত তুলে আলেম ওলামারাই দোয়া করে আর কেউ দোয়া করে না কথা কন না কেন অন্য কোনো কিছু দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার জন্য দোয়াটাই সবচেয়ে বড় কিছু আর কোনো কিছু নাই প্রতিদিন গালাগালি করে আবু বকর রে আজকে যোহর নামাজের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের ঘরের দিকে যোহরের নামাজের পর রওনা দিয়েছেন কাফের এইবার উচ্চ সুরে একটা আওয়াজ বলেছে আজকে গালি দিয়েছে কাফের দুইটা জোরে বলেন কয়টা আওয়াজ দিতে হবে কয়টা প্রথম নাম্বার গালি কাফেরের মুখ থেকে প্রথম নাম্বার গালি মুসলমান সবাই ফকির মুসলমানের আল্লাহ ফকির নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বইলেন কাফের আজকে গালি দিছে কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা আবু বকর প্রতিদিন গালাগালি সহ্য করে আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর বিশ্ব নবী বলতেন সবচাইতে সাহাবীর ভিতরে আমার একজন নরম মানের সাহাবী তিনি হলেন আবু বকর আরেকজন আছে গরম নাম কি কথাই কথাই তরবারি বিশ্ব নবী বলতেন একজন আছে নরম মানের সাহাবী তিনি হলেন আবু বকর আর আরেকজন আছে গরম তিনি হলেন হযরত উমার নরম আর গরম মিলেই হলো ইসলাম প্রতিষ্ঠিত শুধু নরম হলে চলবে না গরম হওয়ার দরকার আছে না নাই মুসলমান সেই জাতি 1000 এর সাথে 304 জন যুদ্ধ করে বিজয় লাভ করেছে এখনো যদি আমার বিশ্ব নবীজিকে নিয়ে কোনো কটূক্তি করা হয় মুসলমান হাতে তরবারি ধরতে ভুলে যাবে না মুসলমান হাতে তরবারি ধরে না যদি ধরে কোনো ছাড়া ছাড়ি কথা বলেন ছাড়া ছাড়ি কয়েকটা জায়গায় মুসলমান দুর্বল
নিজেকে গালি দিলে মুসলমান সহ্য করতে পারে কিন্তু রাসূলকে গালি দিলে মুসলমান সহ্য করতে পারে না সব কিছু সহ্য হয় কোরআনের আইনের বিপক্ষে যদি কেউ কথা বলে মুসলমানের কলিজা পড়ে যায় সহ্য হয় না সব কিছু সহ্য হয় যদি হকানে আলেমের বিপক্ষে কেউ কথা বলে মুসলমান সহ্য করতে পারে না কথা কন না কেন হযরত আবু বকরকে গালি দিলেন দুইটা জোরে বলেন কয়টা হযরত আবু বকর বললেন আমার ফকির বললি অসুবিধা নাই আমি তো ফকির কারণ ফকিরের চাইতে সম্পর্ক বেশি কার আমারে ফকির বললি কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহরে তুই কেন ফকির বললি আরে বেটা তুই জানোস না আমার আল্লাহ কত বড় মেহেরবান কত ভান্ডারের মালিক পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো যদি এক জায়গাতে বসে একটা আবদার যদি আল্লাহর কাছে করে আর প্রত্যেকটা মানুষের আবদার গুলো যদি আল্লাহ পূরণ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভান্ডার থেকে এক ইঞ্চি পরিমাণও কমবে না কি ভান্ডার নিয়ে বসে আছে সুবহানাল্লাহ বলবেন না আবু বকর বললেন যার জন্য আমার সব সম্পদ দিলাম দোকান দিলাম যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি যে রবের জন্য সব সময় তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে থাকি যে রবের সাথে কথা বলার জন্য আমলের জন্য অনেক সময় অন্যান্য বন্ধুদের সাথেও কথা বলতে চাই না ভাত না খেয়ে ছাতু খাই সুবহানাল্লাহ বলেন আরে মিয়া খাবার খাইতে তো দেরি হয় এই জন্য হযরত আবু বকর বলেন যে রবের সাথে যে রবকে এত ভালোবাসি যে রবের ইবাদতের জন্য ভাত গুলো ছেড়ে দিয়ে ছাতু খাইছি ছাতু অল্প সময়ের ভিতরে খাওয়ার পর এরপরে জিকির করা শুরু করেছি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে রবরে যদি কেউ ফকির বলে সহ্য হয় না আবু বকর দৌড় দিয়ে এসে সবচাইতে নরম মানের সাহাবি কিন্তু এখন আর নরম নাই কারণ আল্লাহরে যখন গালি দিয়েছে ওই জায়গায় আর নরম থাকা যায় না মুসলমান যদিও ভদ্রতা আমরা দেখাই কিন্তু আমার আল্লাহকে নিয়ে আমার আল্লাহর শানে কোরআনের শানে আমার বিশ্ব নবীর শানে কথা বললে মুসলমান আর নরম থাকে না আবু বকর এসে যত দূর হাত উঠে হাত দিয়ে দিলেন একটা থাপ্পড় এক থাপ্পড়ে পাঁচ আঙ্গুলের দাগ গালের উপরে আবু বকর চলে গেছেন ইহুদি চলে গেছে বিশ্ব নবীর দরবারে কারণ ইহুদি জানে মুসলমানদের একজন নবী আছে সমস্ত নবীর নবী তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে বিচারের ইনসাফ মদিনার ভিতরে মক্কার ভিতরে যত মানুষ বিচার করে কারো বিচারের ভিতরে রাইট পাওয়া যায় না একজন ইনসাফের বিচার করেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইনবোর্ড দেখে বিশ্ব নবীর বিচার করে না সুবহানাল্লাহ বলবেন না আজকে ধর্ষণ করে একজন যাবজ্জীবন হয় আরেকজন চুরি করে একজন হাত কাটে আরেকজন অন্যায় করে একজন কারাগারে যায় আরেকজন সন্ত্রাস জেনাকোর মদকোর বদমাই সব হলো জেলখানার বাগেরে আর বিশ্ব মুফাসসির জেলখানায় ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজান হল কোনো প্রবলেম নাই চিৎকে চিৎকে সম্মানিত জনতা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন এদেশের তরুণ সমাজের আদর্শের প্রতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এখন সনাতন জুমার আজান হবে
আপনাদের জাদুর জুড়ে আমাদের মাহফিলের উত্তর পাশে ব্যবস্থা করা হয়েছে।